একটা নারীর সংগ্রাম এবং নারীর বয়ে চলা, সবশেষে যে এই মানুষটা আবার ঘুরে দাঁড়ায়, এটি সবশেষে স্পেশালি ভালো লেগেছে আমার। একদম ছোটবেলায় কিছু ইনসিডেন্ট হয়েছে, কিশোরী বয়সে হয়েছে, যখন আবার বড় হয়েছে মানে বিয়ের উপযুক্ত হয়েছে তখন হয়েছে। এই স্টোরিটা যেভাবে শুরু হলো এবং যেভাবে শেষ হলো তার মাঝখানে ওই অল্প সময়ের মধ্যে কিন্তু ওই মেয়েটার মনের ভিতর কি চলছে ওই জিনিসটা ভিজুয়ালি আমার কাছে খুব ক্লিয়ার। মানে কেন একটা মেয়ে এত সার্ভাইভ করতে হয়, এত স্ট্রাগল করতে হয়, আলটিমেটলি নাহলে আছে না, ও তো আসলে বলতেই পারতো যে হ্যাঁ আমি এই কারণে খুন করছি, সেলফ ডিফেন্স বা অনেক কিছু হইতে পারে। আর একটা জিনিস হচ্ছে স্টোরি টেলিং এর দিক থেকেও আমার কাছে ইনোভেটিভ লেগেছে কিছু জায়গা, খুবই চমৎকার লেগেছে। কারণ বাংলা ছবিতে আমরা সাধারণত এরকম নন লিনিয়ার স্টাইলটা পাই না আর কি। আমি যতদিন অ্যাক্টর আমি যতদিন মানে আমি বুঝতে পারি যে ক্যামেরার সামনে হচ্ছে কনফিডেন্টলি হচ্ছে যে এক্সপ্রেশনটা দেওয়া দরকার, ওইটা দিতে পারাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সো আমার কাছে যেটা মনে হচ্ছে ওদের দুইজনের সবচেয়ে বেশি লাগছে আমার অনেক কনফিডেন্টলি লাগছে। আমি একটু টেকনিক্যাল দিকে একটু আলাপ করি প্রথমে, সেটা হলো যে তাইজুল ইসলাম রহমান, আমি যেটা ক্রেডিট লাইনে দেখলাম ওনার লাইটিং ফটোগ্রাফি ভালো। কিছু কিছু জায়গায় ছোটো ছোটো মন্টেজ ছিল, ওগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। যেমন কমলা যখন সার্কাসে ঢুকে আবার সে যখন ঢাকা শহরে ঢুকে, ওই যে ট্রানজিশনগুলা যে কমলাপুর স্টেশনের ওই ওই ছোট্ট ব্যারিকেডটা ভেঙে মানে বের হয়ে সে যাচ্ছে আরেকটা সার্কাস ঢাকা শহর, সার্কাসের জায়গা অ্যানিমেটেড জায়গাটা আমার ভালো লাগে নাই। তো অর্চিপ্রিয়াম অনেক ভালো করেছে, শি ইজ ভেরি বিউটিফুল, শি ইজ ভেরি প্রিটি এন্ড অল দ্য বেস্ট ফর দিস ফিল্ম। মুভি তো আসলে টাইম পাস মুভি অনেক দেখি, মানে খুব কম মুভি হচ্ছে ভাবায় আর কি, ভাবতে সক্ষম। তা আমার মনে হয় কমলাপুরান ওই একটা মুভি ভালো লাগবে সবার। আমিনুর রহমান মুকুল ভাইয়ের লেখা ডিরেকশন তো এটা অনেক, উনি ওনার অভিজ্ঞতার ছাপ ফেলেছেন উনি। যখনই প্রিমিয়ার হোক আমি আবার প্রিমিয়ার রাউন্ডে ডাইকো আমি আসবো, অ্যান্ড বেস্ট অফ লাক ফর দ্য হোল টিম অফ কমলা।